বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমি এখন ব্যান্ডেল থেকে যাচ্ছি বর্ধমান। তোমার জন্মদিন, তুমিই তো আমাদেরকে ট্রিটটা দেবে তাই না? সেটাই তো স্বাভাবিক। তো চলো বন্ধুরা, আমরা চলে আসলাম। এটা কোন জায়গা? ঝিঙেশ্বরীকে ঝালকি বলছি। ট্রিট হয়ে গেছে, এখন আমরা খেতে ঢুকবো। তো চলো যাওয়া যাক। অনেকদিন বাদে দেখা হলো, তো ওর সাথে ভিডিও শুট করতে চলে এসেছি, আমি ব্লগটা শেয়ার করছি। আমার চলে আসো বন্ধুরা, যেতে তো ইচ্ছে করে না এই কলকাতাতে, মানে এই জিনিসটাই আমার ভালো লাগে যে এই গুড মর্নিং গাইস, আমি যাচ্ছি শুটে সকাল থেকে। আমি মানে একটা থাকে না নিজে রেডি হওয়া, এত কাজের মধ্যে আমি সত্যি ভুলে গেছি যে আমি তো আজকে ব্লগ করবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সত্যি ভুলে গেছি। তার কারণ এত তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, দুটো ট্রেন ধরতে হবে, আর ট্রেন ধরার তাড়া থাকলে তোমরা জানো সবটা কিছু তাড়াতাড়িতে না করলে ট্রেন মিস হয়ে গেলে তারপর কোনো কিছুই হাতে থাকবে না করে। টাইম টু টাইম আমি চেষ্টা করি যেই কাজই বলুক না কেন তার কল টাইমটা মেনটেন করা, যেহেতু আমাকে বলেছে ব্যান্ডালে নটা পর্যন্ত, নটার সময় আমাকে ওখানে মানে যেতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। তার জন্য আমার মাথায় একটা চাপ পড়ে গেছে। এখন আমি অটো ধরবো, এখন বাজে হলো 6টা। বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে ভাবি এত বড় স্বপ্ন দেখেছি, আদৌ কি পূর্ণ করতে পারবো? কতজন কলকাতাতে এসেছে তাদের স্বপ্ন নিয়ে, তাদের মধ্যে 10% তাদের স্বপ্নটা পূরণ করতে পেরেছে। হ্যাঁ, আবার এই ডিপ্রেশনে চলে যাই, আবার নিজেকে বোঝাই যে না, আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়। জানো তো, সবাই যখন আমাকে বলে যে ডোনা তোমার এই মোটিভেশনাল কথাগুলো শুনে আমি ভীষণ ইন্সপায়ার্ড হই, তাহলে আমি তাদের কথা ভাবি। আমি যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই তাহলে তারা আমাকে দেখে কীভাবে ইন্সপায়ার্ড হবে? এই সব চিন্তাভাবনার জন্য আবার নিজেকে গড়ে তুলি। না, এত দূর যেহেতু নিজের ইচ্ছার জোরে, নিজের জেদের জোরে আসতে পেরেছি, তাহলে বাকিটা পথও আমি এগোতে পারবো। হাজারো বাধা দেখ ভগবান, ভগবানকে আমি একটাই বলবো, তুমি বাধা দাও কিন্তু আমি পরিশ্রম করে যাব। চলো বন্ধু, কি হয়েছে সকাল সকাল আজকে আমি ট্রেনে টিকিট কেটে কপাল ভাড়া খারাপ, আমার পুরো 200 টাকা খরচা গেছে, আর কি বলবো। টিকিট হারিয়ে ফেলেছে, ছাতা বের করতে গিয়ে আই থিঙ্ক হয়তো ইসে হয়ে গেছে, মানে টিকিট টিকিট কোথায় মানুষ কোথায়? আমাদের গাড়ি এটা, বাট কোথায় মানুষ, কোথায় বলে দি। 2000 years later তো বন্ধুরা, আমরা ভিডিও শ্যুট করতে চলে এসেছি, আমি ব্লগটা শেয়ার করছি। আমার ভালো লাগছে যে না তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আমার ইন্ট্রোটা এখানে হয়ে গেছে, মানে আমার বলতে পারো আমার ভিডিও শ্যুটের 30% হয়ে গেছে, আর 70% আছে অন্য জায়গায়। আর চলো, এখানে আমার তো 30% হয়ে গেছে, কিন্তু পূজার হচ্ছে মানে রুষার 10% হচ্ছে, ও শ্যুট করছে। চলো এক ঝলক দেখিয়ে দেওয়া যাক। A few moments later এই ছোট ছোট কালারিং কালারিং গুটিগুলো দেখে আমার না হেভি খেতে ইচ্ছে করেছিল, তার জন্য ওর ব্যাগ থেকে আমি নিয়ে আমি কিন্তু খেতে শুরু করে দিলাম। ও বললো হ্যাঁ হ্যাঁ খা খা, ও একটু মোবাইলে একটু ব্যস্ত আছে ওর কাজের জন্য, সেই জন্য। কিন্তু আমরা আজকে অনেক মজা করেছি, তার জন্য আমরা ভীষণ আজকে এক্সাইটেড। আর আমি ভাবতে পারিনি যে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওতে দেখবে যে তিনজন আবার আমরা একসাথে হব। A few moments later তো চলো বন্ধুরা, আমরা চলে আসলাম। এটা কোন জায়গা? ঝিঙেশ্বরীকে ঝালকি বলছি। আকাশটা খুব ভালো লাগছে, আমরা এখন খেতে ঢুকবো। আমাদের শুট পুট টোটাল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে ঢুকবো। তো চলো যাওয়া যাক। দেখা হলো, তো ওর সাথে মিনিমাম
ধরতে পারো ওই 5 থেকে 6 মাস। তারই পাশে অনেকজনকে দেখতে পাচ্ছি হার মেনে তারা চলে গিয়েছে। তাদেরকে দেখে সত্যি আমার খারাপও লাগে, অবাকও লাগে। খারাপ লাগার কারণটা হলো মানুষের পরিস্থিতি কতটা খারাপ হলে নিজের স্বপ্নকে বলিদান দিতে পারে। সত্যি এইসব দেখে না আমার এত খারাপ লাগে। আর কিছুদিন ধরে মুড অফ করে আমি বাড়িতে একা একা বসে আছিলাম, এতটা খারাপ লাগছিল কি বলব। তোমার জন্মদিন, তুমিই তো আমাদেরকে ট্রিটটা দেবে তাই না? সেটাই তো স্বাভাবিক। কি দিচ্ছে, মাংস? মাছটা আমাদের না। হ্যাঁ, তো আমাদের খাবার চলে আসলো, কিন্তু দুঃখজনক বিষয় আমি চামচ দিয়ে খেতে হবে আমাকে, তার কারণ আমার নখ খারাপ হয়ে যাবে ইয়েলো ইয়েলো ভাবে। তো চলো। তাই ভগবান কি চায় তার ওপর কিন্তু আমাদের কারোর জোর নেই। আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা একদমই বলতে পারবো না, কিন্তু পরিশ্রম করে যাও, ভাগ্যে যদি লেখা থাকে অবশ্যই তুমি সেটা সাকসেস করতে পারবে। ভাগ্য বলেও না একটা জিনিস থাকে, আজ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি দেখে ভাগ্য যে কতটা জোর আমি সেটা বুঝতে পেরেছি। বন্ধুরা, আমি যাওয়ার কথা ছিল আমার হাওড়াতে, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ব্যান্ডেল থেকে যাচ্ছি বর্ধমান, মানে লোপাদির বাড়ি। তাও আবার আমি যাচ্ছি, মানে রুষা তো যাচ্ছে আর লোপাদি। তোমরা অনেকেই যারা আমার আগের ব্লগ দেখতে, তোমরা জানো যে আমরা তিনজন একসাথে থাকলে প্রচন্ড মজা করি, আর যেহেতু 6 মাস ধরে একসাথে থাকি না, সেই জন্য অনেকদিন বাদে একসাথে। শুভ সকাল বন্ধুরা। পরের দিন সকালবেলা লোপাদির রান্নাঘরে আমি, মানে ডোনা মল্লি খায়, চা বানাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে চা বানাতে। বন্ধুরা, আমি লোপাদির বাড়িতে আছি। কালকে এসে একদম প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তার জন্য শুয়ে পড়েছিলাম, খেয়ে দেয়ে কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে সকালে উঠে তো আমি, মানে চাটা দেখলে লোপাদি বানালো আর আমি একটু হেল্প করছিলাম। তো তারপরে আমি এখন যাচ্ছি হলো লোপাদির মার বাড়িতে। তার কারণ হচ্ছে ওখানে আন্টি রান্না টান্না করে রেখেছে, আমাদেরকে সবাইকে বলেছে যেতে। তো চলো যাওয়া যাক। আর আন্টির হাতের রান্না তো মানে কোনো তুলনা হবে না। তোমরা জানোই দিদুর হাতে রান্না সেই টেস্টি না? আমি যতবারই আসি তাই ততবারই দিদি দিদুর রান্না খাই, তাই না? হ্যাঁ করছে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, আমি লোপাদির একটা টপ পরে নিয়েছি। আর চলো এবার যাওয়া যাক। কি তোমরা কি রেডি ফেডি হবা না? তাড়াতাড়ি রেডি ফেডি হও, জানি তো আমি দিদি। তো চলো যাওয়া যাক, পরে দেখাচ্ছি। টোটোটা এক্ষুনি গাড়ির মধ্যে ঢুকে গেছিল, আমরা এতজন বসেছিলাম ওখানে, ডোনাকে ফেলছে, আমরা এত জোর বসেছিলাম। হ্যাঁ, করা হয়নি, গাড়িটা এখানে ছিল, কত তুলে নিল, এরা গিয়ে ফেললো। তো চলো বন্ধুরা, চলে আসলাম। আর আস্তে আস্তে দেখো কাকিমার হাতে লোভনীয় রান্না, মানে তার কোনো মানে তুলনা হয় না। ওই যে কাকিমার রান্না ঘর থেকে, কি করছো? মা, এই যে তোমাকে। ও আন্টি, এই যে রান্না হচ্ছে, হয়ে গেছে, দেখতে পাচ্ছো? তো চলো আমরা এখন খেয়ে নেবো তিনজনে মিলে। এটা কি গো? চাটনি। আবার তিনজনে আবার একসাথে হলাম, একসাথে হয়ে আবার খাওয়া দাওয়া করছি। ইচ্ছে থাকলে, মনের ইচ্ছে থাকলে সবসময়। আমার কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি চট জলদি চলে আসলাম, তাই না? চলো খাওয়া যাক। আসার সময় টোটো উল্টানোর কাণ্ডটা আমরা হয়তো হাসির মজাকে উড়িয়ে দিয়েছি, কিন্তু সেটা কিন্তু অনেকটা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। আমি সচরাচর দেখে ফেলেছি, তার জন্য পুচকিগুলোকে নামিয়ে দিলাম এবং সবাইকে নামতে বলে দিলাম। আমার সত্যি ভীষণ ভয় লেগেছিল। চলে আসো বন্ধুরা, যেতে তো ইচ্ছে করে না এই কলকাতাতে। মানে এই জিনিসটাই আমার ভালো লাগে যে এই ফ্যামিলিটা আমার একদম ওই জিনিসটাই আমার ফটো দেখা। হ্যাঁ, আমি একদম নিজের মতন ফিল করি। তো চলো যাওয়া যাক, এবার তো চলে যাচ্ছি, চলো টাটা।
চলো নিজের গন্তব্যস্থলে আবার যাওয়া যাক, আবার সেই কলকাতা। আমার সত্যি বাড়ি যেতে এত ইচ্ছে করছিল। তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি কোচবিহার গিয়েছিলাম, মানে আমার হোমটাউনে। তো সেখানে একটা কাজের সূত্রে গিয়েছিলাম, কিন্তু এত কম সময়ে আবার ফিরে এসেছি, তার কারণ কাজের চাপ ছিল কলকাতাতে, তার জন্য তো সেই রকম ঘুরতেই পারিনি। আবার মনে পড়ছে কবে যাব। সামনে পুজো আসছে, পুজোতে তো আমি যাবই অবশ্যই। অনেকে আমাকে কমেন্ট করেছে যে ডোনা দিদি পুজোতে তুমি যাবে না। হ্যাঁ হ্যাঁ আমি পুজোতে যাব। তো চলো হাওড়া মেট্রো স্টেশনে আমি চলে আসলাম। এবার হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড যাব, তারপর আমি আমার গন্তব্যস্থলে যাব। চলো রাতের ডিনার খেতে খেতে বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমাকে ভালোবাসা দিও। আগের ভিডিওটায় অনেক ভালোবাসা দিচ্ছো। বাই বাই।